বন্ধুরা, এই পৃথিবীতে প্রায় সব জীব নিজেদেরকে সবথেকে বেশি সুরক্ষিত মনে করে তাদের নিজেদের ঘরে, আর আলাদা আলাদা জীব তাদের নিজেদের হিসাব মতো আলাদা আলাদা ঘর তৈরি করে, যার মধ্যে কিছু খুবই স্পেশাল হয়, যেমন পাখিদের বাসা, যেটা বানানোর জন্য একটা পাখিকে অনেক কষ্ট করতে হয়, আর সব পাখিদের বাঁচাতেই আপনি তাদের লুকিয়ে থাকা শিল্পকর্মটি দেখতে পাবেন, যেটা বানানোর জন্য এদেরকে হাজার হাজার বার উড়ে যেতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু পাখিদের বাসা দেখাবো যা দেখে আপনি অবাক হয়ে যাবেন আর ভাববেন যে এটা আসলে তৈরি কিভাবে করলো পাখিটা। কিন্তু তার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা বানানোর জন্য আমাদেরকে অনেক মেহনত করতে হয়েছে আর অনেক সময় লেগেছে, এই জন্য ভিডিওটা পুরাটা দেখুন, কেননা এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, ওয়েভার বার্ড। ওয়েভার বার্ডকে বাংলায় বাবুই পাখি বলা হয়। এদের নেস্টকে সব থেকে সুন্দর নেস্ট বলা হয়, যা সবসময় উঁচু উঁচু গাছগুলোতে দেখা যায়। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে এই বাসাগুলো মহিলা নয়, তার বদলে পুরুষরা তৈরি করে। এই বাসা তৈরি করার জন্য এরা লম্বা লম্বা ঘাসের পাতা ব্যবহার করে। যখন একটা মেল বাবুই পাখি বেসিক স্ট্রাকচার বানিয়ে নেয়, তখন ফিমেল ওটাকে চেক করে, আর যদি তা ঠিকঠাক মনে হয় তবেই সে সেখানে থাকার জন্য প্রস্তুত হয়। নেস্টগুলো বানানোর প্রসেস আগস্ট মাসে শুরু হয় আর ফেব্রুয়ারি মাসে আস্তে আস্তে শেষ হয়। বাবুই পাখির বাসা ওয়াটারপ্রুফ হওয়ার সাথে সাথে এগুলো পাখিদের ঝড় থেকেও রক্ষা করে, যা সত্যি আমাদের অনেক অবাক করে দেয়। নাম্বার টু, বল্ড ইগল। ইগলকে পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস শিকারী পাখিগুলোর মধ্যে একটা বলা হয়। এটা সাধারণ ব্যাপার যে পাখি যত বড় হবে তার বাসাও তত বড় হবে। বল্ড ইগলের বাসা মোটামুটি 3-4 ফুট চওড়া আর 6 ফুট লম্বা হয়। এরা নিজেদের বাসা উঁচু গাছে শুকনো ডালপালা দিয়ে তৈরি করে। যদি এরা নিজেদের বাচ্চাকে এখানে ভালোভাবে রাখতে সফল হয়, তবে প্রতি বছর এই বাসাকে বড় করতে থাকে, যাতে পুরো পরিবার এখানে ভালো মতো থাকতে পারে। সেন্ট পিটারবার্গ ফ্লোরিডাতে বল্ড ইগল দ্বারা বানানো পৃথিবীর সব থেকে বড় নেস্ট, যার ওজন মোটামুটি 600 কেজি ছিল। নাম্বার থ্রি, হামিংবার্ড। হামিংবার্ডের বাসা একটি ছোট্ট কাপের মতো দেখতে লাগে। একটা ফিমেল সারাদিন ধরে খুবই মেহনত করে তৈরি করে। এটা বানানোর জন্য প্রায় 5-7 দিন সময় লাগে। মাটি থেকে 3-60 ফুট উঁচুতে এই বাসাকে গাছের পাতলা ডালে রেশম আর স্পাইডার সিল্ক দিয়ে বানানো হয়। বাসা তৈরি হয়ে যাওয়ার পর এরা নিজেদের বাসাকে সবুজ পাতা দিয়ে ঢেকে দেয়, যাতে বাইরে থেকে সহজে দেখা না যায়। এই বাসাগুলো অনেক মোলায়েম এবং স্ট্রেচেবল হয়, এজন্য পাখিদের বাচ্চা যত বড় হতে থাকে সেই হিসেবে বাসাও বড় হতে থাকে, যা খুবই অদ্ভুত ব্যাপার। তাহলে বন্ধুরা, এরকম বাসা যদি এর আগে আপনি দেখে না থাকেন, তাহলে ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করে দেবেন। নাম্বার ফোর, সুইফ্টলিট। এটা শুনে হয়তো আপনার অবাক লাগবে যে কোনো পাখির বাসাকে খাওয়াও যেতে পারে। সুইফ্টলিট এমন একটি পাখি যার বাসায় এডিবল নেস্ট হয়। সুইফ্টলিট বার্ড সাউথ এশিয়া মানে ভারত আন্দামান নিকোবর এলাকায় পাওয়া যায়। এরা অন্ধকার গুহায় নিজেদের বাসা তৈরি করে। এদের নেস্ট ছোট্ট পকেটের মতো দেখতে হয়, যা গুহার দেওয়ালের সাথে লেগে থাকে, আর এগুলো এরা নিজেদের মুখে লালা দিয়ে তৈরি করে, যার জন্য এগুলোকে খাওয়া যায়। যখন এই বাসায় সূর্যের আলো পড়ে, তখন এগুলো হোয়াইট গোল্ডের মতো দেখতে লাগে। এই নেস্টগুলোর দাম অনেক হয়, যা মোটামুটি $4,000 প্রতি কেজি। এর এত ডিমান্ড হওয়ার জন্য এই পাখিগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। নাম্বার ফাইভ, সোসাইবল ওয়েভার বার্ড। এদের নাম সোসাইবল ওয়েভার বার্ড রাখা হয়েছে কারণ এরা সবসময় একটা দল বেঁধে নিজেদের বাসা তৈরি করে। একটা বড় আকারের নেস্টে প্রায় 50-100টা হোল থাকে, যাতে 150-200টা পাখি খুব সহজে থাকতে পারে। এরা নিজেদের বাসা শুকনো গাছ দিয়ে তৈরি করে, আর অনেক সময় তো এরা একটা গাছেই 4-5টা বাসা তৈরি করে ফেলে। এই বাসাগুলোতেই এরা বছরের পর বছর কাটিয়ে দেয়। এই নেস্টগুলো সত্যি অনেক বড় হয়। আপনারা হয়তো এটা জেনে অবাক লাগবে, অনেক সময় অন্য পাখিগুলো এই বাসাতে ঢুকে পড়ে। আপনি যদি এরকম বাসা এর আগে দেখে থাকেন, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলবেন। নাম্বার সিক্স, ইউরোপিয়ান বি ইটার। এই সুন্দর পাখিটা বেশিরভাগ সমুদ্র কিংবা নদীর কিনারায় দেখতে পাওয়া যায়। ডিম দেবার সময় এরা মাটির দেওয়ালে টানেলের মতো গর্ত তৈরি করে, যাতে মোটামুটি 5-7টা ডিম থাকে। এরা দুজনই, মানে পুরুষ আর মহিলা পাখি দুজন মিলেই নিজেদের বাসাকে রক্ষা করে। এরা মৌমাছি, প্রজাপতি, ফোরিং আর অনেক ধরনের কীটপতঙ্গ শিকার করে খায়। কিন্তু প্রজননের সময় ফিমেল পাখিগুলো বাসার আশেপাশেই থাকে আর মেল পাখিগুলো খাবার জোগাড় করে। এদের বাসা মাটি থেকে বেশ উঁচুতে না হওয়ার কারণে এদের সবসময় সতর্ক থাকতে হয়, কেননা বাসার আশেপাশে সবসময় সাপ বা অন্য শিকারী ঘোরাফেরা করতে থাকে। তাহলে বন্ধুরা, আপনি কি এর আগে এরকম নেস্ট দেখেছেন? যদি না দেখে থাকেন, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।
আপনার সবথেকে বেশি ভালো লেগেছে কোন ভাষাটা অবশ্যই কমেন্ট করে তা জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।